ছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। চলো আমরা অঙ্ক করি। তোমরা তো ইউনিট টেস্ট দিলে, ভালোই লিখেছো। এবার আবার নতুন করে আমরা শুরু করব। অঙ্কের বই বের করো। অধ্যায় চার আমরা এবার বিয়োগ করব। এই পাতাটা তোমরা খোলো, আমি তোমাদের অঙ্ক করাচ্ছি, কেমন? অধ্যায় চার পাতা 29। একের দাগে ওপর নিচে সাজিয়ে বিয়োগফল নির্ণয় করো। এই অঙ্ক এখন আমরা প্রথমে করব। দেখো কয়েকটা করছি। এখানে আছে 48 বিয়োগ 15, এটা তোমাকে সাজাতে হবে। বিয়োগের ছোট হয় তাহলে তুমি ওপরে লিখব 48, নিচে 15। সাজানো হয়ে গেল, এরপর বিয়োগ করো। 8 থেকে 5 বাদ দেবে, 5 এর পরে 6, 7, 8, 3। 4 থেকে 1 বাদ দেবে, 1 এর পরে 2, 3, 4, 3। 33 হয়ে গেল একটা। আরও কয়েকটা আছে, করছি না। এবার আমি ইউনিটটায় চলে যাচ্ছি। 292 বিয়োগ 161, ওপরে লেখো বড়টা 292, তার নিচে 161। এইবার স্বাভাবিক বিয়োগ করো। 2 থেকে 1 বাদ দিলে 1, 9 থেকে 6 বাদ দিলে 6 এর পরে 7, 8, 9, 3। আবার 2 থেকে 1 বাদ দিলে 1 হলো। বিয়োগফল 131। দুটো করালাম, আর কয়েকটা দেব, হোয়াটসঅ্যাপে দেব, সেগুলো তোমরা নিজে করবে। আমি এবার 2-এর দাগে অঙ্কতে চলে যাচ্ছি। ২৯ পাতায় অধ্যায় চারের 2-এর দাগের অঙ্কটা করব। বিয়োগফল নির্ণয় করো। প্রথমে কয়েকটা করছি। 253, 182, এখানে দেখো অঙ্ক সাজানোই আছে, ওপরে বড়, নিচে ছোট। তোমরা এর আগে কেজি টুতে হাতে রেখার বিয়োগ শিখে গেছো, তাই নতুন করে আর কিছু শেখাবার নেই, আমি এমনি তোমাদের অঙ্ক করাচ্ছি। 3 থেকে 2 বাদ দেবে, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। ওপরে 5, নিচে 8। 5 থেকে তো 8 বিয়োগ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। এক্ষেত্রে তুমি কি করবে, এখানে 1 ধার করবে। 1 ধার করলে কত হবে? 15। এবার তুমি 8 এর পর থেকে 15 গোনো, 8 এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 7 ঘাটে 15। হাতে 1 রাখবে, ওপরে 2, নিচে 1। এই যে হাতের একটা আছে, এইটা এই একে দেবে, শোধ দেবে। এই এক আর এই এক, এই দুটো এক মিলে হবে 2, ওপরে 2 আর নিচে 2। কীভাবে বিয়োগ হবে? বিয়োগ হবে না, সেক্ষেত্রে হবে 2-এ 2-এ মিলে গেল 0। উত্তর লিখবে, বিয়োগফল বিয়োগফল অবশ্যই লিখবে। ফলাফল না লেখার জন্যে অনেকেরই নাম্বার কাটা গেছে। হলো, এরপর কয়েকটা করি। 615, 417,
615 থেকে 417 বিয়োগ করব। ওপরে 5 নিচে 7, 5 থেকে 7 বিয়োগ করা যাবে না। এক ধার করলে 5 হয়ে গেল 15, 7 এর পরে 8 9 10 11 12 13 14 15, 8 গাঁটে 15, 8 বসিয়ে দাও হাতে, এক রাখলে এই একটা যেটা ধার করেছিলে সেটা এখানে শোধ দিয়ে দেবে। তাহলে এই এক আর এই এক মিলে হলো 2, আর ওপরে আছে 1। এবার 2 এর পর থেকে তুমি 11 গুনবে, এখানেও একটা এক ধার করলে 11 হয়ে গেল। 2 এর পরে 3 4 5 6 7 8 9 10 11, 9 গাঁটে 11, হাতে 1। আবার এই একটা এক 4কে শোধ দেবে, এই একটা যদি 4কে দাও 4 হবে 5, 5 এর পরে 6 গুণো, 5 এর পরে 6 1 গাঁটে। উত্তর বিয়োগফল 1 9 8, বোঝা গেল? দুটো অঙ্ক করলাম, খুবই সহজ। হোয়াটসঅ্যাপে অঙ্ক পাঠাবো, অল্প অল্প করে তোমরা করবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। তোমাদের অনেক আদর ও ভালোবাসা দিয়ে আজকের মতো ক্লাস শেষ করলাম। টাটা।